হ্যালো এভরিওয়ান, শখের মুরগিওয়ালা ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি সাজ্জাদুল ইসলাম আপন, আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আমি আবারও আমার মুরগির সেটআপের সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু আজকে একটা জিনিস দেখানোর জন্য আনলাম। এটা হলো আমার যে কোচিন মুরগিগুলো রয়েছে, সিলভার কোচিন, ওদের জন্য ব্যাকআপ মেল অ্যান্ড একটা এক্সট্রা ফিমেল নিয়ে এসেছি, যেন ব্রিড বা যেন বেবি খুব ভালো পাওয়া যায় বা বেশি পাওয়া যায়, এই জন্য আমরা ব্যাকআপ মেল এনেছি এবং ফিমেল এক্সট্রা এনেছি। তো সেগুলো আজকে আনবক্সিং করব, আসেন দেখা যাক। এই তো মেলটা খুলে দিলে মনে হয় মারামারি করে নাকি, বাইরে একটা ব্রাহ্মণ ছেড়ে দেওয়া আছে। মাশাআল্লাহ, অনেক যিনি পাঠাইছেন অনেক সুন্দরভাবে পাঠাইছেন, মাশাআল্লাহ, একদম ফুটবল, পুরোপুরি ফুটবল, অনেক বেশি গোল, একদমই গোল, ফুটবলের মতো। আমার আগেকার মেলটার থেকেও বেশি ভালো, ফিমেলটা তো এখনো বাড়াইনি, দেখা যাক। ফিমেলটাও ফুটবল, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক ভালো কোয়ালিটি মুরগিগুলো পাওয়া যাচ্ছে, একদম গোল। হয়তো মনে হয় মুরগি ডিম দিয়েছে, কুচে নিচ্ছে মনে হয়, এরকম করতেছে, কিন্তু একদম ফুটবল গোল গোল, ওইটা আরও বেশি, ওইটা খুবই ভালো লাগলো আমার, দুইটা একদমই গোল, ওয়াও, মানে মুরগিরে দেখে সে চলে আসছে, একদম ব্রিড করা শুরু করে দিছে অলরেডি মোরগ, একদম খুব ভালো একটা মোরগ, আর একদমই ফুটবল গোল, মাশাআল্লাহ। এই কিছু দুটি দরকার আমাদের, দেখা যাক। আসলে মুরগিটা অনেক সুন্দর, অনেক পছন্দ হয়েছে, জোড়াটাই অনেক ভালো লেগেছে। দেখেন এই জিনিসটা সব থেকে মজার, যে পেছনের অংশটুকু পুরোটাই একদম গোল, এই যে এই যে এই অংশটুকু একদমই গোল। এদের থেকে বেশি ফুটবল যেই দুইটা আনালাম, ওই দুইটা বেশি ফুটবলের মতো বেশি গোল, তো কোয়ালিটি ওই দুইটার বেশি ভালো। তো যদি এখানে রাখি, তারপর এদের সাথে এই মোরগের সাথে ওই মোরগের ফাইটিং হবে, একজন অসুস্থ হয়ে পড়বে, রক্তাক্ত হবে, তো এই কারণেই দিব না, আস্তে আস্তে ওইগুলোকে এখানে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই ফিমেলটা এখনও ডিম দিচ্ছে না, এখান থেকে ডিমই পাচ্ছি না একদমই, অনেক দিন হলো রেস্ট আছে, তিনটা ফিমেল আছে তবুও ডিম পাচ্ছি না। এর ভিতরে নিউ অ্যাডাল্ট ফিমেল যেন কোনটা, ওই যে ওইটা মনে হয় পেছনেরটা, হ্যাঁ একদম পেছনেরটা হচ্ছে নিউ অ্যাডাল্ট ফিমেল। এইটা এটার বয়সও কম, এটার বয়স একটু মনে হয় বেশি, এইটা অ্যাডাল্ট, সবগুলোই অ্যাডাল্ট এখানে, কিন্তু ডিম একদমই পাচ্ছি না। সেক্ষেত্রে আমাদের গোল্ডেন সিলভার সেপারেটটা ডিম দিচ্ছে, গোল্ডেন সেপারেট ডিম দিচ্ছে, কিন্তু এইগুলো থেকে এখনও ডিম পাচ্ছি না। আর আরেকটা ব্যাপার হলো, বাইরে থেকে যখনই মুরগি আনেন আপনার খামারে, একদিনে বা নিয়ে এসে মুরগিটা এখানে দিয়ে দিবেন না। আমি যদি চাই এখনই কিন্তু ওই মুরগি দিতে পারি, কিন্তু ওই মুরগির সাথে কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া, যে কোনো রোগ ওই মুরগির সাথেও আসতে পারে। তো এই ব্যাপার চিন্তাভাবনা করে ওদেরকে আগে কোয়ারেন্টাইনে আলাদা রাখবো, কয়েকদিন আলাদা, চার পাঁচ দিন আলাদা রাখার পর ওদের কিছু বেসিক ট্রিটমেন্টগুলো করবো, যেমন দেখবো উকুন আছে কি না, কোনো সমস্যা আছে কি না, এগুলো সব চেক আপ করে কোনো রোগ আছে কি না, তারপরে চেক আপ করার পরে আমরা আমাদের সেট আপে, যদি মনে হয় 10-15 দিন পরে যদি মনে হয় যে না এদেরকে সেট আপে দেওয়া যাবে, তারপরে আমরা সেট আপে দিব। তা যদি না করি দেখা যাবে যে ওখান থেকে যে কোনো একটা রোগ দেখা যাচ্ছে, রানী ক্ষেত আসলো, এরপর আপনার গাম্বুরা আছে, বিভিন্ন কলেরা আছে, বিভিন্ন ধরনের রোগগুলো আসলো, আসে আমার খামারে ঢুকলো, আমার খামারে ঢুকে আমার খামারের মুরগিগুলোকে অসুস্থ করে ফেললো, এটা আসলে অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে। সেই দিক চিন্তা করে এদের জন্য আমি আলাদা জায়গা তৈরি করেছি। এই যে দেখেন, এটা হচ্ছে খাঁচা সেটআপ দিয়েছি রিসেন্টলি, ওই জায়গাতে আমি ওই মুরগিগুলোকে কয়েকদিন রাখবো, তারপরে ওদের কিছু বেসিক ট্রিটমেন্ট আছে সেগুলো করবো, তারপরে এদেরকে আমি আমার সেট আপে, যখন মনে হবে যে না এদেরকে সেট আপে দেওয়া যাবে, তখন আমরা সেট আপে দিই। তো আসেন এদেরকে খাঁচাই উঠাই দিই, বাবা অনেক সুন্দর আর অনেক অ্যাগ্রেসিভ একটা মোরগ, মনে হয় একটু ফোর দিয়ে আছে,